দেখুন মানুষের আমলগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে হেফাজত করে, কিভাবে আপনি দেখতে পাবেন দুনিয়ার প্রত্যেকটা মানুষ যা আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সব রেকর্ড করে নিচ্ছেন, ঠিক না? ঠিক। কোরআন পড়ুন, সূরা ইনফিতার পড়ুন, আল্লাহ কিভাবে মানুষের আমলগুলোকে হেফাজত করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তোমাদের উপর রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়োজিত ফেরেশতাবৃন্দ, তোমরা যা করো সব ফেরেশতারা সেভ করে নেন। তাদেরকে বলা হয় কিরামান কাতিবিন, সম্মানিত লেখক বৃন্দ। তোমরা যা করো সব আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতাবৃন্দ সব কিছু লিখে নেন। আপনার যে মাহফিলে উপস্থিত আছেন তা ফেরেশতারা লিখছেন কি লিখছেন না? রিসেন্টলি আমরা যেখানে বসে আছি, ফিলহাল বর্তমানে এই সময়ে আল্লাহর ফেরেশতারা আমাদের পাপ লিখছেন না নেক লিখছেন? ঠিক এই মজলিসটা যদি হতো মমতাজের মজলিস, লোক কম হতো না বেশি হতো? পাপ লিখতো না সব লিখতো? বিশ্বাস করেন? সেজন্য ভাইয়ার আমার আবার প্রশ্ন আসতে পারে, জানি মানুষ যা করে তা আল্লাহ সেভ করেন, তবে যা বলে তাও কি আল্লাহ জানেন কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হ্যাঁ, মানুষ যদি আটলান্টিক সাগরের অতল গহ্বরে গিয়েও কোনো কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাও সেভ করে নেন। কোরআনুল কারীম সূরা কাফ 50 নম্বর সূরার 18 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মা ইয়ানফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ তার মুখ দিয়ে যখনই কোনো বাক্য বের করেন আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত ফেরেশতারা তা হেফাজত করে নেন। শুধু তাই নয়, মানুষ যেভাবে দুনিয়ার বুকে তর্ক করে আখেরাতেও আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে মানুষ তর্ক করবে। দুনিয়াতে কেউ যদি পাপ কাজ করে, আব্দুল আলীম সিনেমা দেখে এসেছে চুপে চুপে, আপনি তাকে গিয়ে জিজ্ঞেস করলেন, আব্দুল আলীম তুমি সিনেমা দেখেছো আজ? আব্দুল আলীম কি বলবে? দেখেছি। কি বলবে? দেখি না। তর্ক কর, বলবে আমি যে সিনেমা দেখেছি তোমার কাছে প্রমাণটা কি? ঠিক কি না? দাঁড়ানোর পরেও মানুষ রব্বুল আলামিনকে বলবে, রব্বুল আলামিন পাপ তো আমি করি নাই। আল্লাহ বলবে, বান্দা তুমি করেছো। বান্দা বলবে, রব্বুল আলামিন না আমি পাপ করি না। আল্লাহ বলবে, তুমি কি দিলে বিশ্বাস করো? বান্দা বলবে, আমি যে অঙ্গ দিয়ে পাপ করেছি সেগুলো যদি বলে দেয় আমি বিশ্বাস করি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম সূরা ইয়াসিন 36 নম্বর সূরার 65 নম্বর আয়াতে কোট করে দিয়েছেন, এবং 41 নম্বর সূরা সূরা ফুসিলাতের 19 নম্বর আয়াত থেকে 19 থেকে নিয়ে 28 নম্বর আয়াত পর্যন্ত পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানেও এই কথাগুলো বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মুখগুলোকে তালা লাগিয়ে দিবেন। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আজকে আমি তোমার মুখে তালা এঁটে দেব, তোমার হাত তোমার পা সব তোমার বিরুদ্ধে কথা বলবে, মুখ এঁটে যাবে, আপনার হাত বলে দিবে। রব্বুল আলামিন নভেম্বর মাসের 29 তারিখ নরসিংদীর মাহফিলের দিন পাশের বাসাটায় ছিল, আর উনি ছিলেন তখন নরসিংদীর বিচারক। রাতের 3টা বাজে খুনের মামলার পক্ষে রায় দেওয়ার জন্য উনি 3 লাখ টাকা ঘুষ নিয়েছিলেন, ডেট সহ সেকেন্ড সহ মিনিট সহ জায়গা সহ সব কিছু বলে দেবে। মানুষ অপারগ হয়ে অবাক দৃষ্টিতে থাকিয়ে থাকবে।
এবার মানুষ অপারক হওয়ার পর যখন দেখবে সব অঙ্গ বলে দিয়েছে, সাক্ষ্য দিয়ে দিয়েছে, আর কোনো কিছু বলার নেই, এবার সে তার হাত এবং পা তার চামড়াগুলো কি জিজ্ঞেস করবে? قالوا لما شهدتم علينا قالوا انطقنا الله الذي انطق كل شيء মানুষ বলবে হে আমার হাত, হে আমার চামড়া, হে আমার পা, হে আমার চোখ, হে আমার কান, আজকে কেন আমার বিরুদ্ধে তুমি সাক্ষ্য দায়ের করলে? আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া এই হাত সেদিন বলবে, শুনে রাখো যে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুকে কথা বলার শক্তি দিয়েছেন, সেই আল্লাহ আমাদেরকেও শক্তি দিয়েছেন, আর তিনি আমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন। ওয়া ইলাইহি তুরজাউন, আর তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকেই ফিরে যাবে। সুতরাং ভাই আমার, যেই মানুষ কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে কথার বিশ্বাস রাখে, সেই মানুষ কোনোদিন পাপ করতে পারে কি পারে না? পাপ করতে পারে কোনোদিন নাই। সুনান আবি দাউদের হাদিস মিশকাত আল মাসামিয়ের 5555 নম্বর হাদিস, বিশ্ব নবী বলেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন বান্দার সামনে 99টা আমলনামার খাতা রাখবেন, কয়টা 99টি আমলনামার খাতা রাখবেন, কুল্লু সিজিল মুদদাল বাসার, প্রত্যেকটা আমলনামার খাতা হবে চোখের দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত। এবার বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আতুনকিরু মিন হাদা শাইআন, আল্লাহর বান্দা এই খাতায় যা রয়েছে তার কোনটা পাপ কি তুমি অস্বীকার করো কি না? বান্দা বলবে, লা ইয়া রব, কোনটা অস্বীকার করার মত নেই, কারণ অপরাধীর অপরাধ যখন প্রমাণ হয়ে যায় চেহারা দেখলেই বোঝা যায় তিনি আসলে অপরাধী, চোখগুলো ছোট হয়ে আসে, চেহারাটা মলিন হয়ে যায়, ঠোঁটগুলো শুকিয়ে যায়, আর চেহারাটার কালার দেখলে বোঝা যায় যে তিনি আসলে অপরাধী, ঠিক না বেঠিক? এবার রব্বুল আলামিন বলবেন, আযলামাকা কুতুবাতিল হাফিযুন, আমার লিখকবৃন্দ ফেরেশতারা কি উল্টা পাল্টা কোনো লিখেছে কি না, তোমার উপর জুলুম করেছে কি না? আল্লাহর বান্দা বলবে, লা ইয়া রব, রব্বুল আলামিন কোনো জুলুম করে নাই। বান্দা অপনক হয়ে যাবে, বান্দার কোনো কিছু বলার থাকবে না, রব্বুল আলামিন তাকে একটি আমলের বিনিময়ে তাকে মুক্তি দান করবেন, সেটি হলো তাওহীদ। কিসের বিনিময়ে মুক্তি দান করবেন? তাওহীদ। ইসলাম গ্রহণের পর তার মৃত্যু পর্যন্ত যদি কালিমাতুল শাহাদা ঠিক রাখে, মধ্য জায়গায় যদি কালিমাতুল শাহাদা না ভাঙে থাকে, না ভেঙে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সেই কালিমাতুল শাহাদার বিনিময়ে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ বলবো না? রব্বুল আলামিন বলবেন, আজকে তোমার উপর কোনো জুলুম করা হবে না, একটা টুকরা বের করা হবে, টুকরায় কালামাতুস শাহাদা লেখা থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, উহদুর ওয়াজনাক, তোমার মিজানের পাল্লা ওজন করা হোক, মিজানের পাল্লা ওজন করা হবে, এক পাল্লায় 99টা খাতা, আরেক পাল্লাই শুধুমাত্র কালিমাতুস শাহাদা। এবার রব্বুল আলামিন কে বান্দা বলবে, রব্বুল আলামিন এটা দিয়ে কি হবে? রব্বুল আলামিন বলবে, দেখে নাও, রাখা হবে। রব্বুল আলামিন দেখাবেন কালিমাতুস শাহাদার পাল্লাটা 99টা খাতার বিপরীতে ভারী হয়ে যাবে, তাওহীদের বিনিময়ে মুক্তি দেওয়া হবে। সেই জন্য কালিমাতুস শাহাদা বুঝে বলতে হবে, বলার পর সেই অনুপাতে জীবনটা পরিচালনা করতে হবে। সেই জন্য নামাজ, রোজা, হজ, যাকাত, আপনি যাই বলেন সব কিছু সওয়াব পাবেন তখন যখন আপনার কালিমাতুস শাহাদা ঠিক থাকবে, ঠিক না বেঠিক?